দর্শক, খবর হচ্ছে মির্জা ফখরুল ও আব্বাসের জামিনের আবেদন নামঞ্জুর। এটি হচ্ছে তৃতীয় দফা, অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছিল এই দুই নেতা, কিন্তু তাদের জামিন আবেদন নাকচ হয়েছে। তো দর্শক, আইন আদালতের উপর তো কথা বলা যায় না, তারপরে প্রাসঙ্গিক রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো। যখন কি খবরের কাগজে দেখলাম যে আজকে অন্তর্বর্তীকালীন জামিনের জন্য আবেদন করা হয়েছে এবং এটা বিকেলবেলায় আদালত এই বিষয়ে রায় দেবে, তখন আমি ভেবেছিলাম যে এটি আসলে এর ভাগ্য আগের দুবারের মতনই বরণ করবে বা সেই পরিস্থিতিটা হবে। কেন হবে? হবে এই কারণে যে আমরা যতই আইন আদালত যাই বলি না কেন, মূল কথা হচ্ছে রাজনৈতিক সমঝোতা বা রাজনীতির দিক নির্দেশনা, এটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে যদি ফয়সালা না হয় তাহলে অনেক কিছুই ফয়সালা হয় না। আজকে দেখুন, বেগম খালেদা জিয়ার মুক্তি বা চিকিৎসা হয়েছে, হয়নি। সেই অল্প কিছু টাকার জন্য আজকে বেগম খালেদা জিয়া হয়তো কারাবন্দী না, কারাগারে না, এবং এটা নিয়ে আওয়ামী লীগের নেতারা তো খুবই বলেন যে কি দয়া তাদের এবং কত বড় তাদের মানে উদারতা যে বেগম খালেদা জিয়াকে কারাগারে না রেখে তাকে রাখা হয়েছে তার বাসভবনে। কিন্তু দৃশ্যত তো তিনি বন্দী, তিনি কি কথা বলতে পারছেন? জাতির কোনো সংকটময় মুহূর্তে তিনি কি আজকে বের হয়ে এসে দলকে নেতৃত্ব দিতে পারছেন? পারছেন না। তাহলে এটার ফয়সলা কি শুধু আইন আদালতের মাধ্যমেই হবে? না, হবে না। কেন হবে না? হবে না এই কারণে যে বেগম খালেদা জিয়াকে যেই ধারায় দণ্ডটা মওকুফ করে তাকে বাসায় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে প্রশাসনিক আদেশ। নির্বাহী কর্তৃপক্ষের তার যেই ক্ষমতা, সেই ক্ষমতাটা প্রয়োগ হয়েছে। এখানে আইন আদালত বড় কথা না। একইভাবে এই যে নয়াপল্টনে যে ঘটনা, সবাই জানে যে এই ঘটনার নেপথ্যে আসল কারণটা কি। কারণ কিছুই না, যদি বিএনপির সমাবেশের একদিন দুদিন আগে একটা ক্র্যাকডাউন করা যায় তাহলে বিএনপি নেতাকর্মীরা হতাশ হবে, সমাবেশ অনিশ্চিত হবে, মানুষের মধ্যে খুব একটা আশা জাগাবে না, মানুষ ভীত সন্ত্রস্ত হবে, নেতারা দৌড়ের উপরে থাকবে। এরকম অবস্থার মধ্যে একটা সমাবেশ হলো, সরকার বলতে পারলো যে হ্যাঁ, এই যে গণতন্ত্র আছে, সভা সমাবেশের অধিকার আছে, ওই রকমই আর কি একটা পরিস্থিতি তৈরি করা হয়েছে। আপনি যদি খেয়াল করেন, এর আগের যতগুলি সমাবেশ হয়েছে, নয়টা, একটাও কি সমাবেশ খুবই নির্বিঘ্নে, একেবারে প্রশাসনিক সকল মানে সহায়তা না থাকুক, বিরোধিতা ছাড়া কি হয়েছে? হয়নি। আর ঢাকারটা তো খুবই বড়, ঢাকার তো কেন্দ্র, ক্ষমতার কেন্দ্রবিন্দু, এখানে একটা বিএনপি লক্ষ লক্ষ মানুষ নিয়ে শোডাউন করবে, এমনি এমনি ছেড়ে দেবে না? ছেড়ে দেবে না। ওই কারণেই ওই 10ই ডিসেম্বরের বিএনপি সমাবেশ নয়াপল্টন থেকে গোলাপবাগে যেতে হয়েছে, আর ওই একই কারণে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাস আজকে কারাগারে, এবং তাদের হচ্ছে দফায় দফায় আজকে জামিন তাদের হচ্ছে মঞ্জুর করা হচ্ছে না। তো হ্যাঁ, এখানে আইনের ব্যাপার আছে, আইন আদালতে উপস্থাপন করা হয়েছে, সেখানে বলা হয়েছে যে নিশ্চয়ই এমন গুরুত্বপূর্ণ বিষয় যে এই দুই নেতাকে যদি মানে এখন জামিনে মুক্ত করা হয় তাহলে তদন্ত কাজ ব্যাহত হবে। এই হলো পরিস্থিতি। এখন আমাদের আদালত তো আবার সম্পূর্ণ স্বাধীন, স্বাধীন বললে হবে না, সামনে আবার বিশেষণ ব্যবহার করতে হবে, বলতে হবে সম্পূর্ণ। তো সম্পূর্ণ স্বাধীন আদালত আজকে এই যে তিনবার আজকে তাদের জামিন নামঞ্জুর করেছে। অথচ খেয়াল করেন, আজকে আওয়ামী লীগের প্রধানকে, শেখ হাসিনা, জাতীয় পার্টির প্রধানকে জিএম কাদের, জামাত ইসলামের প্রধানকে শফিকুর রহমান, বিএনপির প্রধানকে, বিএনপির প্রধান এই মুহূর্তে যিনি মানে দৃশ্যমান বা কর্মক্ষম মানে কার্যক্রমের মধ্যে আছেন, তিনি হচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের প্রথম জন কারাবন্দী, দ্বিতীয় জন দেশান্তরী,
তৃতীয় প্রধান যিনি এখন মূলত কমান্ডের অর্থাৎ বিএনপি কমান্ডের নেতৃত্ব দিচ্ছেন তিনি হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজকে দেখেন তিনি কারাবন্দী, জামাতের শফিকুর রহমান কারাবন্দী, আর জিএম কাদের বাইরে থাকলেও আদালতের নিষেধাজ্ঞার কারণে আজকে তিনি কার্যক্রম করতে পারছে না। এই হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের হচ্ছে গণতান্ত্রিক অধিকার, বাংলাদেশের হচ্ছে বিরোধী মতের যেই রাজনীতি করার অধিকার, সেই অধিকারের এক খণ্ড চিত্রগুলো দর্শক আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমি শুরুতেই বলেছি আইন আদালতের বিষয়, সুতরাং এটি যৌক্তিক কি যৌক্তিক না আমি সেই বিষয়ে কথা বলবো না, কিন্তু আমি যেটা আপনাদেরকে আমার যেটা রাজনৈতিক বিশ্লেষণ সেটা আমি বললাম। দেখেন পাশাপাশি কয়েকটা ঘটনা দেখেন যে আজকে তথ্যমন্ত্রী কি বলছেন, একটি ঘটনা নিশ্চয়ই সবাইকে আলোড়িত করেছে, সেই গাজীপুরের যে কালিয়াকৈরে গায়েবী মামলার তিনি আসামি, তার মা মারা গেছে আজম খান, তিনি নামাজ পড়তে এসেছেন, সেই নামাজ তার জানাজার নামাজ তিনি পরিচালনা করেছেন পায়ে ডান্ডা বেড়ে হাতে হাত করা পড়ে। তথ্যমন্ত্রী আবার বলছেন যে জানাজায় বিএনপি নেতার হাত করা খুলে দিলে ভালো হতো, একটা বললেন না কি, কিন্তু বাস্তবতা আমরা কি দেখলাম, সেই ডান্ডা বেড়ি পড়ে হাত করা লাগে তাকে জানাজা পড়তে হলো। বাংলাদেশের রাজনীতি বোঝার জন্য এই ঘটনাগুলো খুবই মনোযোগ সহকারে খেয়াল করবেন। আজকে বিএনপির প্রায় 10-12 জন কেন্দ্রীয় পর্যায়ের নেতা, শত শত নেতা কর্মী কারাগারে, আর গায়েবী মামলা তো ছড়াছড়ি, কিন্তু খেয়াল করবেন এখনো পর্যন্ত কিন্তু আন্দোলন তারা শুরু করেনি, এখনো পর্যন্ত কিন্তু নির্বাচনের পথে হাঁটেনি, তাতেই হলো এই অবস্থা। অথচ মানুষজনকে বিশ্বাস করতে হবে যে এই সরকার একেবারেই নিরপেক্ষ নির্বাচন দেবে, সুষ্ঠু নির্বাচন দেবে, অবাধ নির্বাচন দেবে, নির্বাচন কমিশনের প্রতি উপর তাদের কোনো রকম হস্তক্ষেপ নেই। আর সিসি কি বলছেন, বলছেন বিএনপি আসলে ভালো হতো, মানে ভালো হতো আর কি, না আসলে অসুবিধা নেই, নির্বাচন তো তাকে করতেই হবে, এটা তো সাংবিধানিক দায়িত্ব। আরেকজন ইলেকশন কমিশনার আলমগীর হোসেন তিনি কি বলছেন, বাজেটটা তাড়াতাড়ি দরকার, জানুয়ারির মধ্যে বাজেট পেলে তখন তারা বলতে পারবে যে কতগুলো আসনে তারা ইভিএম করতে পারবে, মানে এখানে কোন দল আসলো, কোন দল গেল না গেল, এগুলি নিয়ে কোনো রকম মাথা ব্যথা নেই, কোনো রকমে হচ্ছে একটা দিন পার করা, একটা দিন পার করা মানে হচ্ছে 5 বছর আমি রাজত্ব করব, আমি দেশ চালাব। দর্শক এই অবস্থার মধ্যে আমাদেরকে চলতে হচ্ছে, আমাদের গণতন্ত্র চলছে, আপনারাই বুঝে নেন যে আমাদের রাজনীতি, আমাদের গণতন্ত্র, আমাদের সংবিধান, আমাদের মুক্তিযুদ্ধ, আমাদের স্বাধীনতার চেতনা আজকে কিভাবে মানে এগুচ্ছে, এগুলো হচ্ছে খণ্ড চিত্র, সবগুলো জোড়া দেবেন, জোড়া দিলেই বুঝতে পারবেন যে আমরা কি পরিস্থিতির মধ্যে আছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।